মানিকগঞ্জের ভাড়ারিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা স্বামী পরিত্যক্তা নারী সুমি আক্তার একটি মামলার তদন্তের সূত্রে সুমির সঙ্গে পরিচয় হয় সদর থানায় কর্মরত থাকাকালীন আকবর আলী নামের এক এএসআইয়ের। এক পর্যায়ে তারা সম্পর্কে জড়ায়, তারপর ভুয়া কামিননামা বানিয়ে বিয়ে করে শারীরিক সম্পর্ক ও অর্থ হাতিয়ে নেয় এএসআই আকবর আলী। তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করলেও চাকরির ক্ষতি হবে জানিয়ে ওই নারীকে বিয়ের বিষয়টি প্রকাশ করতে নিষেধ করেন আকবর। ওই নারীকে পরিবারের সঙ্গে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে বললে বিয়ের কথা অস্বীকার করেন আকবর আলী। বিষয়টা জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় স্ত্রীর মর্যাদা পেতে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগের পর তেমন কোনো অগ্রগতি না দেখে জেলা লিগাল এইডে অভিযোগ করলে এএসআই আকবর আলী ভুক্তভোগী নারীকে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে তাতে রাজি না হয়ে গেল 24 এপ্রিল অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সুমি। বিবাদী পুলিশের কর্মকর্তা হওয়ায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী। এএসআই আলী আকবর একটা তদন্ত আসছিল, আসার পরে এই তখন আমার নাম্বার টাম্বার দিয়ে গেছে। নাম্বার টাম্বার দেওয়া যাওয়ার পরে আমার সাথে কথাবার্তা বলছে, কথাবার্তা বলার পরে আমার ভালোবাসার প্রবলেম দেখাইছে। দেখানোর পরে আমি ওর সাথে কথাবার্তা বলছি, বলার পরে এখানে ওখানে গেছি, ঘুরছি ফিরছি। ঘোরাফেরার পরে ও আমার হোটেল আবাসিক হোটেলেও নিয়ে গেছে, সিটি ডিমি হোটেলেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে বারবার। ভুয়া কাজই আইনে একটা ই হয়েছে, বিয়ে পড়াইছে। শুনি আমি 5 লাখ টাকা কাবিনে তোমার আমি বিয়ে করলাম। আমি কাছে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করলাম, আমার মুরব্বী আসছে, আমার মুরব্বীরে নিয়ে আসি। কেনা কেউ লাগবে না, তুমি খালি একটা সাইন করো। তা আমি একটা সাইন করলাম। সাইন করার পরে আমার সাথে গভীর রাত যাইছে, কারো জানাবার মানা করে যে সরকারি চাকরি করে, আর বলে সমস্যা আছে। তা আমি কারো বলি না, আমার স্বামী এখন হয়ে গেছে, আমার বিয়ে টিয়ে করছে, আমার স্বামীর কথা মানুষের কাছে কীভাবে বলবো। তো বলি না, বলার পরে পরে এসে একদিন বলি কি যে তুমি যে মানে বিয়ে করলা, তুমি আসো না কিসের জন্য, আসো না কিসের জন্য। কয়েকদিন গেছি তোমার সাথে, এই সময় কাটাইছি। ওইটা ভুয়া কামিন নামে তোমার আমি বিয়ে করছি। যোগাযোগ করা হলে তিনি নো কমেন্টস বলে ফোন কেটে দেন। একটা বিষয় ফোন দিলাম, সেটা হচ্ছে ওই যে ভাড়ারিয়া আশ্রয়ণ প্রকল্পের ওই যে একটা ঝামেলা আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আসলে এই বিষয়ে আপনার একটা কমেন্ট দরকার ছিল। এই বিষয়ে কোনো কমেন্ট নেই ভাই। বিবাদী পুলিশ সদস্য হলেও তদন্ত হবে নিরপেক্ষ, আইন আইনের গতিতে চলবে বলে জানালেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই এর পুলিশ সুপার। যে নারী এখানে অভিযোগটা করছেন, আমরা তার অভিযোগটাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি। যদিও বা এখানে একজন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ পুলিশ সদস্য, আমরা পুলিশের সদস্যকে প্রায়োরিটি দেয় না, যে আসলে ওনার যে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে আমাদের যে পুলিশ সদস্য কিভাবে সম্পৃক্ত, এখানে কিন্তু তদন্ত কার্যক্রমে সে পুলিশ সদস্য হিসেবে কোনো প্রায়োরিটি পাবে বা কোনো সুবিধা পাবে এমন কোনো সম্ভাবনা নেই। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।